আজ প্রতিভা প্রদর্শন, তোমরা যে যার প্রতিভা প্রদর্শন করবে। শুরের অত্যাচারে শ্বশুরবাড়ি যাও শান্তি নাই, বউয়ের গয়নার বাক্সর তালা খুলে ওনা পেঁচ গাছ মাইরা যাওয়া লাগতেছে। আই শ্বশুরবাড়িতে না আইসে এই পেঁচ গাছের লাগে আর এক্সট্রা সিন্দুক বানামু। প্রতিভা, what a talent! হ্যালো গাইস, বিদিকবাদ চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো আপনার মনে যদি থাকে প্রতিভার অভাব, যা তিলে তিলে নষ্ট করে দিচ্ছে আপনার স্বভাব এবং বদলে দিচ্ছে মনের হাবভাব, আর এর ফলে যদি আপনি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আপনার সৃষ্ট মনকে নষ্ট করে ফেলেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হরেক পদের প্রতিভা, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদের মধ্যে গ্রহণ করে নিতে পারবেন নিজ দায়িত্বে। তবে তার আগে একটি কথা, প্রতিভার রেশে বেউস হয়ে যদি আপনি দিকবিদিক হারিয়ে ফেলেন, তাহলে সেই দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষ নেবে না। বলি সবসময় থাকবেন একটু সাবধান, তা না হলে নিজেই দিয়ে দিবেন নিজের বলিদান, কারণ সবই তো প্রতিভারই অবদান। তো শুরু করা যাক। তো চলে এসেছে শীতকাল, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি। আরে শীত আসলে আমার মনের ভিতরে তো আনন্দ হয় রে, এই যে তুই তো ভয় দিক রে, তোর কি কেয়া দেয় কাম নাই, অর্ডার কিতা কর আমার তো আনন্দ লাগতেছে কি বললা। শীতকাল মানে ল্যাপ কম্বল আর সোয়েটার, তবে হঠাৎ করেই বাংলাদেশে এমন শীত নামছে যে শীতে সবার অবস্থাই নাজেহাল। কেন জানি শীতকালে শরীর থেকে ল্যাপ কম্বল সরাইতেই একদম ইচ্ছা হয় না, তবে আপনার যদি ট্যালেন্ট থাকে না সরাইও থাকতে পারবেন। সেদিন আম্মু আমারে বলল, যাহ গোসল কইরাই, অনেকদিন ধরে গোসল করস না। কিন্তু বাথরুমে যাওয়ার পর পানি ধরার সাথে সাথে বুঝতে পারলাম যে গোসল আমার জন্য না। তো আমি নিজে তো গোসল করি নাই, তবে বাসার টিভি আর ল্যাপটপে গোসল করাই দিছি। শীতকালে প্রত্যেকটা ছেলের মনের ভিতর লুকায়িত মন্ত্রটি হচ্ছে, শীতে আমার বউ লাগবে, আমার বউ লাগবে, বউ, আমি বিয়ে করতে চাই। আর ভাগ্যক্রমে কোনো ছেলে যদি এই সুযোগটি হাতে পেয়ে যায়, তখন তাকে আর কে ঠেকায়। এই অবস্থায় সে সাত সমুদ্র ১৩ নদী ৫২ ডোবাও পাড়ি দিতে রাজি হবে, হোক না সেটা শ্বশুরের কাঁধে চড়ে। শ্বশুরের কাঁধে উঠছে ঠিক আছে, কিন্তু জীবনেও ভুল করে বেস্ট ফ্রেন্ডের কাঁধে উঠতে যাবেন না। বন্ধু আছে আর কি লাগে, আপনলোককে বিশ্বাস করলে যা হয়। জামাইদের কাছ থেকে এমন আচরণ পাইলে বউ আর শাশুড়ি তো ইমোশনাল হয়ে যাবে, একদম টিকটকার ইউজারদের মতো ইমোশনাল। মনে বাজায় দুঃখ ছোট চাচা। তবে বউ যদি একটু গুন্ডি টাইপের হয়, বউ আর যেমনই হোক না কেন ভাই, মিথিলা টাইপ যেন না হয়। বারো বাতারি হতে সাবধান। দি নেক্সট ডে, এ ফিউ মোমেন্টস লেটার, কোথায় রাখবো আমি। তবে আপনারা স্যার অনন্তা জলিলের কথা ফলো করতে পারেন, তাহলে সুন্দরী সুন্দরী বউ পাবেন। আমরা সবাই ভেজিটেবল খাই, হেলদি থাকি, আর আপনি যখন হেলদি থাকবেন আপনার অবশ্যই এরকম সুন্দর একটা বউ থাকবে।
ওহে সুন্দরী বউ, কোথায় তুমি? তোমার জন্য সবজি খাইছি আমি। খাবার তুমি? আসো 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 আসো, তোমার জন্য মুলা রেখেছি, মুলা মুলা মুলা। বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, খুব টেস্ট। একটা শসা, একটা একগুচ্ছ বরবটি, একটা গাজর, একটা চিচিঙ্গা, ঢেঁড়স, পটল, যা যা আছে পাবি সব লাবি, একটা একটা করে 60 টাকা হয়ে যাবো না। আর যদি বাচ্চাটা দেওয়া সিগারেট খাইস না অন্য কিছু খাইস, তবে টিকটকের প্রতিভা থাকলে মানুষ চেটে চেটে বালিও খেতে পারে। মাটি খাইতেছ, খিদা বেশি লাগছে। আরে হুদা মাটি খাইতেছ না লবণ দিছ? আর ভাগ্যক্রমে যদি জামাই বউ দুইজনই ফটোগ্রাফার হয় তাহলে তো বিয়েতে এক আধটু নতুন প্রতিভা দেখা যেতেই পারে। কোনো গাছের মধ্যে হঠাৎ করেই যদি কোনো প্রাণীকে ঝুলতে দেখেন তাহলে সবসময় তাকে বানর ভেবে ভুল করবেন না, কারণ মাঝে মাঝে তা প্রতিভাবান ফটোগ্রাফারও হয়ে থাকে। আমার জীবনে যখন ট্যালেন্টের অভাব হয় আমি তখন টিকটক ভিডিওস দেখি, কারণ হাই লেভেলের ট্যালেন্টেড মানুষেরা তাদের ট্যালেন্টকে টিকটক ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। যেমন বেশ কিছুদিন ধরেই এক ধরনের ট্যালেন্টেড টিকটক ভিডিও অনেক ভাইরাল চলতেছে, যেখানে ভিডিওর শুরুতেই দেখা যায় একজোড়া কপত কপতি রাস্তায় হাঁটতেছে। ঠিক সেই মুহূর্তে এক ভদ্রলোক এসে কপতির হাতে একটি পানির বোতল দেয় যেখানে বুড়িগঙ্গার পানি ভরা ছিল। সেটি আবার প্রেমিক ছেলে টের পায় না, কারণ সে আহসান হাবিব প্যারের মতো ঘুমেছিল, তার হিসাব ছিল না। এরপর প্রেমিকা সেই প্রেমিককে সেই বুড়িগঙ্গার পানি খেতে দেয়। তারপর সেই প্রেমিক পুরুষ বুড়িগঙ্গা ফ্লেভারের পানি খেয়ে হিরো আলমের মতো পটল তোলার অভিনয় শুরু করে। এরপর পেছন থেকে সেই ভদ্রলোক আবার প্রেমিকার কাছে আসে, মানে পরকীয়া 2.0। কিন্তু সেই প্রেমিক পুরুষ লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল যে তার প্রেমিকা এই ভদ্রলোকের সাথে প্ল্যান করে পানিতে বুড়িগঙ্গা ফ্লেভার মিক্স করে দিয়েছে। তারপর সেই প্রেমিক পুরুষ খান হেলালের স্টাইলে এন্ট্রি নেয়। এই হচ্ছে অবস্থা। এখানে আমার একটা প্রশ্ন, মানলাম তোমরা তোমাদের প্রেমিকের সাথে আর থাকতে চাচ্ছ না, তোমাদের নতুন ফ্লেভার লাগবে, তাই বলে বেচারারে মারার কি দরকার? হ্যাঁ, তোমরা কি মিথিলাপুরে দেখো না মেয়েরা, হ্যাঁ, সে কি তাহসান ভাইরে মারছে নাকি জন কবিররে মারছে নাকি ইফতেকার আহমেদ ফাহমিরে মারছে? হ্যাঁ, বি লাইক মিথিলাপু। যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া, সখী গো। এই শিক্ষামূলক টিকটক ভিডিওটি দেখে আমরা তিনটা জিনিস শিখতে পারছি। প্রথম, সাধারণ মানুষ কুলি করে এইভাবে। আর টিকটক ইউজাররা কুলি করে এইভাবে। সাধারণ মানুষরা থুতু ফালায় এইভাবে। আর টিকটক ইউজাররা থুতু ফালায় এইভাবে। সাধারণ মানুষরা সুসু করে এইভাবে। আর টিকটক ইউজাররা সুসু করে এইভাবে। সো গাইস, দ্যাটস অল ইট, হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটা হ্যাক হয়ে গিয়েছে। কারা হ্যাক করেছে সেটা তো আমরা জানি না, তবে আপনাদের কাছ থেকে এত অনুপ্রেরণা পেয়ে আমরা আবার নতুনভাবে পথ চলা শুরু করেছি। তো আমাদের নতুন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যান, পেজে একটু করে লাইক দিয়ে আসেন, চিল হবে, মজা হবে, সব হবে আমাদের ফেসবুক পেজে। এছাড়াও আমাদের ফেসবুকে অফিশিয়াল আইডি লিঙ্কগুলোও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো প্লিজ চেক ইট আউট। এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দ্যান স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই। So guys, that's all of it today. Hope you guys are there. তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, রিসেন্টলি আমাদের ফেসবুক প্যাকটা ট্যালেন্টেড কথাটা বাঁচতেছে কেন? রেডি?
স্মৃতি চলে সেলফোনে বন্ধুদের সাথে কলেজের ফোন।